মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে। গোলাগুলির শব্দ শোনা গেছে টেকনাফ সীমান্ত থেকে। মঙ্গলবার দুপুরে রিলা, হোয়াইক্ষং এবং শাহপরি দ্বীপ সীমান্তে গোলাগুলি ও বোমা শব্দ শুনতে পান স্থানীয়রা। আবারও গোলাগুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সীমান্ত লাগোয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে। রিলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে। নাফ নদীতে বাড়ানো হয়েছে কোস্ট গার্ডের টহল। গত 11 মার্চ মিয়ানমারের ভেতরে সংঘাতের জেরে একদিনে পালিয়ে বাংলাদেশে আসে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির 179 জন সদস্য। তারা বর্তমানে বিজিপির হেফাজতে রয়েছে। ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এ নিয়ে আরো জানাতে এবার বান্দরবান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মংখিং মারমা। মঙ্গলবার দুপুরের পরে আর কি গোলাগুলির শব্দ পাওয়া গেছে কিনা, সীমান্ত এলাকায় তৎপরতা কতটুকু জোরদার করা হয়েছে? আসলে সীমান্তবর্তী এলাকায় যে মিয়ানমার এর অভ্যন্তরীণ যে ঘটনা সেটি জের কিন্তু এখনো রয়ে গেছে এবং বিভিন্ন সময় আসলে মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় টেকনাফ থেকে শুরু করে নাইক্ষংছড়ির চাকধারা এলাকায় বিভিন্ন জায়গায় এই গোলাগুলির শব্দগুলো কিন্তু নানা সময় গুলির শব্দ কিন্তু ভেসে আসে। তো এটির কারণে কিন্তু এলাকার স্থানীয় জনগণ কিন্তু স্বাভাবিক না বলে বলছেন। তারা বলছেন যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এ ধরনের আশঙ্কা কিন্তু স্থানীয় বাসিন্দারা করছেন। তো আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে গত 11 মার্চে যে 179 জন বিজিপি সদস্য যারা আসলে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন, যে মায়ানমারের যে জান্তা সরকারের সাথে যে আরাকান আর্মির যে সংঘর্ষ যে ধরে যারা আসলে প্রাণের ভয়ে পালিয়ে আসছেন, তারা কিন্তু এখনো পর্যন্ত 11 বিজিবি নাইক্ষংছড়ি 11 বিজিবি ব্যাটালিয়নের যে বিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু তারা আশ্রয় নিয়েছে এবং সেখানে কিন্তু কড়া নিরাপত্তার মাধ্যমে তাদেরকে রাখা হয়েছে। এবং সীমান্তবর্তী এলাকায় নাইক্ষংছড়ি তুমরু গুমদুম থেকে শুরু করে চাকঢালা আমতলি লেবু খালি এলাকায় যে সকল সীমান্তবর্তী এলাকা রয়েছে সেখানে কিন্তু কড়া নজরদারির মাধ্যমে বিজিপি কিন্তু টহল দিচ্ছে বলে আমরা জানতে পেরেছি বিজিপির সদস্যদের মাধ্যমে। তো আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে স্থানীয় বাসিন্দারা যেটি বলছেন যে আসলে সেখানে বিভিন্ন সময় 46 নম্বর থেকে পিলার থেকে শুরু করে 47 নম্বর 48 নম্বর পিলার পর্যন্ত মাঝে মাঝে কিন্তু মিয়ানমারের অভ্যন্তরে যে জান্তা বাহিনী সরকারের যে যুদ্ধ বিমান সেটি কিন্তু মাঝে মাঝে টহল দেয় বলে আমরা জানতে পেরেছি। তবে গোলাগুলি শব্দ নাইক্ষংছড়ির এলাকায় এখন কিন্তু এই ধরনের কোনো গোলাগুলি শব্দ পাচ্ছে না, তবে যে কোনো মুহূর্তেই এই ধরনের বড় ধরনের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যানদের সাথে কথা বলেছি, সেখানকার স্থানীয় উপজেলা প্রশাসনের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে কয়েকদিন ধরে কিন্তু এই নাইক্ষংছড়ি গুমদুম থেকে শুরু করে চাকঢালা এলাকা পর্যন্ত নাইক্ষংছড়ি সেখানে কিন্তু কোনো ধরনের গোলাগুলি শব্দ কিন্তু পাচ্ছে না। তবে টেকনাফ সীমান্তে যে সকল ঘটনাগুলো হচ্ছে সেখানে কিন্তু মানুষ আতঙ্ক রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এ হচ্ছে সর্বশেষ তথ্য আমার কাছে। মিয়ানমারের সংঘাতে বান্দরবানের সীমান্ত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মংখিং।